অর্থ। গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের মধ্য দিয়ে শেষ হল জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। আসসালামু আলাইকুম, পারভিন মিতু আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে। এশিয়ান ডুপ্লেক্স টাউন, আভিজাত্যের নতুন ঠিকানা। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাইব্যুনালের পরোয়ানা জারির পর ধানমন্ডির বাসা থেকে দুপুরে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তাকে ট্রাইব্যুনালে হাজির করে জামিন আবেদন করলে ট্রাইব্যুনাল সোমবার জামিন শুনানির দিন ধার্য করে। এদিকে জামায়াত নেতা মতিউর রহমান নিজামের রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী অর্থের লোভে মিথ্যে সাক্ষী দিয়েছে বলে অভিযোগ করেছেন প্রসিকিউটর হাকিম মোরল ও আকবর হোসেন সুমনের সহযোগিতায়। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামাতের সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার দুপুরে তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে র‍্যাব দুয়ে নেওয়া হয়। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আসামি একেএম ইউসুফকে বিজ্ঞ ট্রাইব্যুনাল কর্তৃক যে গ্রেফতারের পরোয়ানা জারি করা হয়েছে সেই হিসাবে গ্রেফতার করে। এরপর তাকে ধানমন্ডি থানা থেকে ট্রাইব্যুনালে হাজির করে জামিন আবেদন করা হয়। এর আগে ট্রাইব্যুনাল এক মানবতা বিরোধী অপরাধ আমলে নিয়ে তাকে গ্রেফতারের নির্দেশ দেয়। ট্রাইব্যুনাল তার অ্যাপিয়ারেন্সটাকে আমলে নিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন এবং আগামীকাল তার জামিনের যে দরখাস্ত তারা করেছেন জামিনের দরখাস্তটা শুনানির জন্য আছে। প্রসিকিউশনের এটা অপেক্ষা করার দরকার ছিল। আমি মনে করি এটা একটা মহা অন্যায় হয়েছে এবং এটা জুডিশিয়ারির উপরে একটা বড় ধরনের আঘাত বলে আমি মনে করি। গত 8ই মে জামাত নেতা একেএম ইউসুফের বিরুদ্ধে গ্রেফতারের আবেদন ও আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, জ্বালাও পোড়াও ও লুটপাট সহ 15টি অভিযোগ রয়েছে। জামাতের উচ্চ পর্যায়ের নেতা, বৃহত্তর খুলনা শান্তি কমিটির চেয়ারম্যান, রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা ও মন্ত্রী হিসেবে ইউসুফ পাকিস্তানি সেনাদের বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ দিতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। আসামি ইউসুফের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ রামপাল, বর্তমান রামপাল উপজেলার ডাকরা গ্রামের 700 জন নিরস্ত্র নিরীহ হিন্দুকে একই ঘটনায় 2-3 ঘন্টার মধ্যে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এদিকে আরেক জামাত নেতা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী প্রদীপ কুমার দেব অর্থের লোভে মিথ্যে সাক্ষী দিয়েছেন বলে অভিযোগ করেছে প্রসিকিউটর। মতিউর রহমান নিজামী সংক্রান্ত কোনো বক্তব্য সে প্রকাশ করে না, তখন আমরা সঙ্গত কারণেই আপনার এবং আমরা যেটা বুঝতে পারি তার সমস্ত এতে বুঝতে পারি যে বিরাট একটা অর্থের কারণে, অর্থপ্রাপ্তি এবং হিন্দু মানুষ হয়তো ভীতিও থাকতে পারে, এর কারণে সে সত্য প্রকাশ করছে না এবং অত্যন্ত সঙ্গতভাবে এবং সহজভাবে আমাদের যেটা আইনি বিধান সেই বিধান মোতাবেক তাকে আমরা বৈরী ঘোষণা করি। এরপর প্রসিকিউটর সাক্ষীকে বৈরী ঘোষণা করে জেরা করার আবেদন জানালে ট্রাইব্যুনাল লিখিত আবেদন দাখিলে নির্দেশ দিয়ে জেরা করার অনুমতি দেয়। শাকের আরজু, একুশ টেলিভিশন, ঢাকা। এদিকে একেএম ইউসুফকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। অন্যদিকে রোববার সন্ধ্যায় রাজধানীতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ করেছে ছাত্র শিবির। রোববার বিকেল এক বিবৃতির মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয় একেএম ইউসুফকে গ্রেপ্তারের প্রতিবাদে 14ই মে সারা দেশে হরতাল পালন করা হবে। এদিকে সন্ধ্যার পর তেজগাঁও নাবিসকো মোড়ে শিবিরের ঝটিকা মিছিল করে রাস্তায় আগুন ধরিয়ে দিলে পুলিশ ফাঁকা গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। রাত 7:30টার দিকে ধানমন্ডির সিটি কলেজের সামনে শিবিরের একটি ঝটিকা মিছিল শেষে 2টি ককটেল বিস্ফোরণ করা হয়। এদিকে নয়াপল্টনে ঝটিকা মিছিলের সময় পুলিশ 3 জনকে আটক করে। পোশাক শ্রমিকদের বেতন পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠন করেছে সরকার। 1 মে থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। শ্রমিক ও মালিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে রোববার সচিবালয়ে এসব কথা জানান তিনি। এদিকে অপর এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের জানিয়েছেন সারাদেশে এ পর্যন্ত 943 পোশাক কারখানায় ত্রুটি পেয়েছে ফায়ার সার্ভিস ও শ্রম মন্ত্রণালয়। মেহেদী হাসানের রিপোর্ট।
রানা প্লাজা দুর্ঘটনার পরই গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা ও কর্মপরিবেশ নিয়ে বিশ্বজুড়ে শুরু হয় বিরূপ প্রতিক্রিয়া। পাশাপাশি আশুলিয়া, সাভার, টঙ্গী শিল্পাঞ্চলে শুরু হয় শ্রমিক বিক্ষোভ। এমন পরিস্থিতিতে শ্রমিকদের মজুরি নতুন করে বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। বর্তমান অস্থিরতার নিরসনে এবং কলকারখানা যে বন্ধ হয়ে গেছে এগুলো চালু রাখার স্বার্থে শ্রম আইনের 206-138 ধারার বিধান মোতাবেক গার্মেন্টস শিল্প সেক্টরে কর্মরত শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত, 129 ধারার বিধান অনুযায়ী শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণ প্রদানের জন্য গঠন করা হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে বলতে চাই, এইটা মাননীয় প্রধানমন্ত্রী পহেলা মে থেকে, আজকে তো 12 তারিখ, পহেলা মে থেকে এটা কার্যকর করবে। এদিকে গত কয়েকদিনে সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটি এবং ফায়ার সার্ভিস মোট 3,197টি পোশাক কারখানা পরিদর্শন করে, এর মধ্যে ত্রুটি পাওয়ায় 943টি কারখানাকে সতর্ক করা হয়েছে, আর ঝুঁকিপূর্ণ হয় এ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে 22 কারখানা। ফায়ার ডিপার্টমেন্ট থেকে 797টি ফ্যাক্টরিকে তারা এই 3 মাসের মধ্যে ফিজিক্যালি ভেরিফিকেশন করেছে এবং তাকে তার মধ্যে 243টিকে তারা ত্রুটিপূর্ণভাবে পেয়েছে। আর ফ্যাক্টরিজ ইন্সপেক্টর থেকে 2400 ফ্যাক্টরি ইন্সপেকশন করেছে, তার মধ্যে 700টি ফ্যাক্টরিকে তারা ত্রুটিপূর্ণ পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষর হতে যাওয়া টিফা চুক্তির সঙ্গে জিএসপির কোনো সরাসরি সম্পর্ক নেই বলে জানান মন্ত্রী। তবে এ চুক্তি স্বাক্ষর হলে দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রতিটি ইস্যু নিয়ে আলোচনার ক্ষেত্র তৈরি হবে বলেও জানান তিনি। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সাভারের রানা প্লাজা ধসের 19তম দিনে চলছে শেষ মুহূর্তের উদ্ধার কাজ। শিগগিরই উদ্ধার কাজ শেষ হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। একটি মাথার খুলি সহ রোববার উদ্ধার করা হয়েছে দুজনের মৃতদেহ। মৃতের সংখ্যা দাঁড়ালো 1120। এদিকে ক্রমেই সুস্থ হয়ে উঠছে রেশমা। আগামী 2-3 দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে সিএমএইচ এর পক্ষ থেকে জানানো হয়েছে। আমিনুল ইসলামের ক্যামেরায় সাভার থেকে ফিরে এসে জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সাভারের ধসে পড়া ভবনে চলছে শেষ মুহূর্তের উদ্ধার তৎপরতা। ঘটনার 19তম দিনে এসে ভবনের বেসমেন্টের মাঝামাঝি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে গার্মেন্টসের অপারেটর শাহিনুর রহমানের মৃতদেহ সহ দুজনের মরদেহ। মাথার খুলি আছে, বডি নেই, কিছু নেই, চুল মুল কিছু নেই, এটা পুরুষ না মহিলা কিছু বোঝার কোনো কায়দা নেই। প্রতিকূল পরিবেশের মধ্যেও থেমে নেই উদ্ধার কাজ। ভবনের শেষের অংশে কয়েকটি গাড়ির সন্ধান পেয়েছে উদ্ধার কর্মীরা, তাই দুর্ঘটনার আশঙ্কায় সাবধানে কাজ চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আজকে না হলেও কালকে ইনশাল্লাহ অবশ্যই হয়ে যাবে, এবং পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা আছে, নিষ্কাশন হয়ে গেলে ডেডবডি আছে কি না দেখে নেব, সেইটা দেখে তখন তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে আমরা সিদ্ধান্ত নেব যে আর ওখানে আমাদের কাছে আর প্রয়োজন আছে কি। এদিকে মৃত্যুঞ্জয় রেশমা এখন আগের চেয়ে অনেকটাই সেরে উঠেছেন। খুব শীঘ্রই রেশমা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশা করছেন চিকিৎসকরা। আগামীকাল সকালে আমাদের মেডিকেল বোর্ড তাকে পুনরায় পরীক্ষা নিরীক্ষা করবেন, আরও 2-1 দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। উদ্ধার অভিযান শেষ হলেও হাহাকার থামছে না স্বজন হারানো মানুষগুলোর। তাই তো অধরচন্দ্র স্কুলে অর্ধগলিত লাশের মাঝে অবিরাম খুঁজে ফিরছেন নিজের মানুষটিকে। উদ্ধারের শেষ মুহূর্ত দেখতে আর জীবিত না হোক, মৃত মানুষটিকে পাওয়ার আশায় রানা প্লাজার সামনেও ঠাঁই দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছেন অনেকে। এই রানা প্লাজায় নিহত হলো হাজারো মানুষ। উদ্ধারের এই শেষ পর্যায়ে হয়তো মিলবে না জীবিত কোনো মানুষ, হয়তো পাওয়া যাবে না মৃতের কোনো সন্ধান, কিন্তু এখানে যারা স্বজন হারিয়েছে তারা এখনও খুঁজে ফিরছে তাদের স্বজনদের। পাশাপাশি দাবি করছেন এখানে যারা জড়িত ছিল তারা যেন কোনোভাবেই আইনের ফাঁক গলিয়ে বের হতে না পারে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, সাভার, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা কামরুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের ডাকে রোববার সকাল সন্ধ্যা হরতাল শেষ হয়েছে। কয়েকটি গাড়িতে আগুন ও ঝটিকা মিছিল ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের রিপোর্টারদের সহায়তায় আরো জানাচ্ছেন ফাল্গুনী দত্ত। মিরপুরের সনি সিনেমা হলের সামনে একটি দাঁড় করানো বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনার সময় উপস্থিত জনতা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। যাত্রাবাড়িতে একটি হিউম্যান হলারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। শনির আকরায় লাঠি মিছিল করে শিবির কর্মীরা।
ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির রাস্তা অবরোধ করার চেষ্টা করে। দৈনিক বাংলা মোড় থেকে একটি দেশীয় গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। পরে ডিবির বোমা বিশেষজ্ঞ দল বিস্ফোরণ ঘটিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। বিস্ফোরক ছিল এটা, যদি নাশকতাকারীরা যে উদ্দেশ্যে এখানে রেখেছিল যদি তারা বিস্ফোরণ ঘটাইতে পারত অনেক লোক আহত নিহত হওয়ার সম্ভাবনা ছিল। মগবাজারে হরতালের সমর্থনে মিছিল করে রেলগেট অবরোধের চেষ্টা করে হরতালকারীরা। বাড্ডার শাহজাদপুরে হরতালের সমর্থনে মিছিল করে শিবির কর্মীরা। হরতালের সমর্থনে রায়সাহেব বাজারে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। মীর হাজারীবাগ এলাকায় একটি ফলবাহী পিকআপে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। মিরপুর বাংলা কলেজ থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে শিবির। এদিকে পল্টনের বিএনপি অফিস এবং আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তবে হরতাল চলাকালীন সময়ে রাজধানী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। ফাল্গুনী দত্ত, একুশে টেলিভিশন, ঢাকা। বিক্ষিপ্ত ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিত হলো জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। হরতালের সময় বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী বাসে দেওয়া হয় আগুন। নাশকতা এড়াতে চট্টগ্রাম ও কুমিল্লার 14 গ্রামে মোতায়েন করা হয় বিজিবি। অন্যান্য জেলায় সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন রুবিনা ইয়াসমিন। হরতালের নারায়ণগঞ্জ শহরের চাষাড়া একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় জামাত ও শিবির কর্মীরা। পরে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। চট্টগ্রামের চকবাজারের বাদুরতলায় বেশ কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে জামাত শিবির কর্মীরা। সে সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। আন্দরকিল্লা জামালখান সহ বেশ কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে হরতালকারীরা। নাশকতা এড়াতে নগরীতে বিজিবি মোতায়েন করা হয়। রংপুরের পায়রা চত্বরের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিবির কর্মীরা। বেগমপুরকে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে তারা। বিভিন্ন পয়েন্টে 4টি ককটেল বিস্ফোরিত হয়। সিলেটের মীরাবাজার এলাকায় একটি ট্রাক ভাঙচুর করে জামাত শিবির কর্মীরা। ভোরে নাশকতা চালাতে পটুয়াখালী কুয়াকাটা সড়কে বদরপুরে 2টি বোমা সদৃশ বস্তু ফেলে রাখে হরতাল সমর্থকরা। এতে প্রায় 3.5 ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। বগুড়া শহরের খান্দারে ও বগুড়া রংপুর মহাসড়কের গোকুল এলাকায় রাস্তা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিবির কর্মীরা। চাঁদপুর শহরের কালীবাড়ি মোড় এলাকায় রাস্তায় আগুন দেয় শিবির কর্মীরা। রাজশাহীতে র্যাব পুলিশ ও বিজিবি কঠোর নিরাপত্তার কারণে মাঠে নামতে পারেনি হরতাল সমর্থককারীরা। কুমিল্লায় নগরীর বিভিন্ন পয়েন্টে হরতাল সমর্থকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। বর্তমান সংযোগ লাইনের আওতাধীন বাসা বাড়িতেই গ্যাস দেওয়া হবে, এমন কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভবিষ্যতে আবাসিক খাতে কোনো গ্যাস দেয়া হবে না, বরাদ্দ থাকবে শুধু শিল্পের জন্য। হোম সোলার সিস্টেম স্থাপন 20 লাখ অতিক্রম করা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। বিদ্যুতের অপচয় রোধ করার জন্য জনসাধারণের প্রতি আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাজেদ রুমেলের রিপোর্ট।